আমি যে গোপাল সেজে পূজো নিতে পারবো না গো। যেদিন আমি তোমার কাছে ডেকে গেছিলাম সেদিন যদি আমি শোধ না করতে পারি তাহলে যে আমার মুক্তি নেই গো। কিন্তু আমার এই সাধ যদি অপূর্ণ থাকে তাহলে তো আমি মরেও শান্তি পাবো না রে বাবা। করে গোপাল সেজে পুজো না নিয়ে থাকি আমিও দেখছি। সামনে পথ থাকা সত্ত্বেও পেছনে ফেলে আসা পথ আমায় টানছে কেন গুরুদেব? তুই কি কালীঘাটের কথা বলছিস? না গো, আমার ফেলে আসা গ্রাম। চাওয়া আমার একটা রাত শুধু আমার কাজটিতে তুই থাক বাপ। এসো তাড়াতাড়ি এসো, দেখো না পিসি কিছুতেই সাড়া দিচ্ছে না। দেখো না কতবার করে ডাকলাম কিছুতেই সাড়া দিচ্ছে না পিসি। রুকনাথ চিরনিদ্রায় শায়িত হয়েছেন, উনি পরলোকের পথে যাত্রা করেছেন। পিসি আমার মন যে আর এক পা এগোতে চাইছে না গো। কাল তো তুই নিজে মুখে বলেছিলি আজ হিমালয়ের পথে রওনা দিবি। গুরুদেব আমি শেষবারের মতো একবার গ্রামের বাড়িতে ফিরতে চাই গুরুদেব। শেষবারের মতো একবার মায়ের সঙ্গে দেখা করতে চাই, মায়ের চোখের জল মুছতে চাই গুরুদেব। বানের জলে ডুবলো গেরাম বিধি হইল বাম, বিধি হইল বাম, বিধি হইল বাম, বিধি হইল বাম। সীতানাথের বিদায় সে যে পিতৃশ্বশ শনি পিসি হয়েও মাতা সেজে কাঁধে আকুল হয়ে 12টি বছর কেটে গেছে, ফিরে পাওয়ার আসে জন্মান্তরে হইল দেখা মোদের দুজনাতে। মন্দিরেতে সোনার গোপাল আসন পেতে বসে পায়ে সামনে ঋণ চদিল জন্ম জন্মান্তরে। মায়ের ঋণ তো শোধ হয় না শতম জনম পরেও। অভাগিনী মায়ের কথা বুক ভাঙছে আজও, কানে শেষটুকু আমি মিলিয়ে দিয়েছি যোগী বাবা। আমার গত জন্মের ঋণ মুক্তি হয়েছে, এবার আমি মোক্ষ লাভের জন্য প্রস্তুত তো গো। না প্রস্তুত নোস তুই, এই যে তোর চোখে জল সে তো তোর মায়ের জন্য তাই না? আমি তো মুখে কিছু বলিনি, তবে কি করে বুঝলে? তোর মায়ের জন্য মন কেমন করছে, এই জন্ম ভিটের জন্য তোর টান, এই পিছু টান নিয়ে সন্ন্যাস যাত্রা করবি কি করে? তোকে তোর বাড়ি ফিরতে হবে লোকনাথ, বাড়ির সবার সঙ্গে সাক্ষাৎ করে তোর পিছু টান কাটাতে হবে। আর তোর গানেই তো তুই বললি জন্ম জন্মান্তরের ঋণ শোধ হয়েছে, কিন্তু এই জন্মের ঋণ যে বাকি থেকে গেছে মায়ের থেকে সন্ন্যাস যাত্রার অনুমতি নিতে হবে। প্রথমবার যাত্রাকালে কি তোর মা তোকে সেই অনুমতি দিয়েছিলেন? কিন্তু মা তো বলেছিল মা আমাকে আর আটকাবে না। আমি তো উপনয়নের পর 3 পা ফেলার পর 4 পা চারপায় চৌকার ডিঙিয়েছিলাম গো। মা তোকে আটকাবেন না বলেছিলেন, কিন্তু বলেছিলেন কি তোকে মুক্তি দিলাম। তিনি এক প্রকার বাধ্য হয়েছিলেন অনুমতি দিতে, ঠিক কি না? তুমি ঠিক বলেছ গো, মা তো শেষের দিকে কথা বলাই বন্ধ করে দিয়েছিল, চুপটি করে বসে থাকতো আর শুধু চোখের জল ফেলতো। জোর করে কিছু করা আর মন থেকে কিছু করা
এর মধ্যে যে বিস্তর ফারাক। তুমি সবকিছু কেমন করে জানতে পারো গো যোগী বাবা? আমার মনের সব কথাগুলো তুমি বলছো কি করে? আমাকে যে সব জানতে হয়, আমি যে অন্তর জানি, তোর অন্তরের কথা আমি দেখতে পাই। মায়ের পিছুটা নিয়ে আমি সাধনায় সফল হতে পারবো না গুরুদেব। তোর মা যদি তোকে অনুমতি না দেয়? আমি মাকে বোঝাবো, মা নিশ্চয়ই আমাকে ছাড়বে গো। তাহলে কথা দে আমায়, কার্য সমাধা হলেই তুই আমার হাত ধরে পা বাড়াবি হিমালয়ের পথে। জয়ীর কথাটা যে মিথ্যে সেটা তুমিই বা কেমন করে প্রমাণ করবে? বাবা, ইনি হচ্ছেন বিনোদাদি। বিনোদাদি একমাত্র সত্যিটা বলতে পারবে যে জিকো কার সন্তান। আপনি বলুন আসল সত্যিটা কি? আজকেই আমি জয়ীকে শেষ করব, কারণ আজ আজকে জয়ীর ছেলের জন্মদিন আর মায়ের। মিস্টার ম্যাক্সন আবার কাল আসবেন মা, আপনার সিদ্ধান্ত নিতে। এর দায়িত্ব কার উপর দেবেন এসব দেখাশোনা করার আপনি একটু ভেবে চিনতে নেবেন মা, বড় কাজ তো। দয়া করে সবার মতামতখানা জেনে নেবেন মা, নিজেদের মধ্যে মনোমালিন্য না থাকাই ভালো। আপনার এত চিংড়ি। ও মা লক্ষ্মী, এত রাতে এত চিংড়ি কোথায় পেলে গো? স্বামী, এটা তো মায়ের হাতের রান্না। বাবা দেরি করো না, আমাদের যেতে হবে তো, অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো। এখনই চলে যাবি মা? হ্যাঁ পুলিশ বাবু, এখনই চলে যেতে হবে আমার, যে বেশিক্ষণ ওনাকে চোখের আড়াল হতে দেওয়া যাবে না। চলো বাবা, চলো বাবা, আর দেরি করো না, তোমার ছেলের সামনে যে বড় বিপদ। ঠাকুরের পায়ে ছোঁয়ানো সিঁদুরটা আমাকে দাও। হ্যাঁ দাঁড়াও, সিঁদুর নিয়ে নাটক করছো করো, কিন্তু এই ঠাকুরের সিঁদুর নিয়ে আমি তোমাকে নাটক করতে দেব না। আয় সিঁদুরটা পরে নে। জয়ীর কথাটা যে মিথ্যে সেটা তুমিই বা কেমন করে প্রমাণ করবে? বাবা, ইনি হচ্ছেন বিনোদাদি। বিনোদাদি একমাত্র সত্যিটা বলতে পারবে যে জিকো কার সন্তান। আপনি বলুন আসল সত্যিটা কি? আজকেই আমি জয়ীকে শেষ করব, কারণ আজ আজকে জয়ীর ছেলের জন্মদিন আর মায়ের। মিস্টার ম্যাক্সন আবার কাল আসবেন মা, আপনার সিদ্ধান্ত নিতে। এর দায়িত্ব কার উপর দেবেন এসব দেখাশোনা করার আপনি একটু ভেবে চিনতে নেবেন মা, বড় কাজ তো। দয়া করে সবার মতামতখানা জেনে নেবেন মা, নিজেদের মধ্যে মনোমালিন্য না থাকাই ভালো। আপনার এত চিংড়ি। ও মা লক্ষ্মী, এত রাতে এত চিংড়ি কোথায় পেলে গো? স্বামী, এটা তো মায়ের হাতের রান্না। মায়ের পিছুটা নিয়ে আমি সাধনায় সফল হতে পারবো না গুরুদেব। তোর মা যদি তোকে অনুমতি না দেয়? আমি মাকে বোঝাবো, মা নিশ্চয়ই আমাকে ছাড়বে গো। তাহলে কথা দে আমায়, কার্য সমাধা হলেই তুই আমার হাত ধরে পা বাড়াবি হিমালয়ের পথে। বাবা দেরি করো না, আমাদের যেতে হবে তো, অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো। এখনই চলে যাবি মা? হ্যাঁ পুলিশ বাবু, এখনই চলে যেতে হবে আমার, যে বেশিক্ষণ ওনাকে চোখের আড়াল হতে দেওয়া যাবে না। চলো বাবা, চলো বাবা, আর দেরি করো না, তোমার ছেলের সামনে যে বড় বিপদ। ঠাকুরের পায়ে ছোঁয়ানো সিঁদুরটা আমাকে দাও। হ্যাঁ দাঁড়াও, সিঁদুর নিয়ে নাটক করছো করো, কিন্তু এই ঠাকুরের সিঁদুর নিয়ে আমি তোমাকে নাটক করতে দেব না। আয় সিঁদুরটা পরে নে। জয়ীর কথাটা যে মিথ্যে সেটা তুমিই বা কেমন করে প্রমাণ করবে? বাবা, ইনি হচ্ছেন বিনোদাদি। বিনোদাদি একমাত্র সত্যিটা বলতে পারবে যে জিকো কার সন্তান। আপনি বলুন আসল সত্যিটা কি? আজকেই আমি জয়ীকে শেষ করব, কারণ আজ আজকে জয়ীর ছেলের জন্মদিন আর মায়ের। মিস্টার ম্যাক্সন আবার কাল আসবেন মা, আপনার সিদ্ধান্ত নিতে। এর দায়িত্ব কার উপর দেবেন এসব দেখাশোনা করার আপনি একটু ভেবে চিনতে নেবেন মা, বড় কাজ তো। দয়া করে সবার মতামতখানা জেনে নেবেন মা, নিজেদের মধ্যে মনোমালিন্য না থাকাই ভালো।